मुसलमेर द्वितीय बृहत्तम धर्मीय उत्सव ईद उल उजा ত্যাগের মহিমায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা সকালে ঈদের নামাজ শেষেই ঢাকাসহ সারা দেশে চলে পশু কোরবানি সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামিক চিন্তাবিদরা বলেছেন শুধু পশু জবাই করে মাংস খেলেই কোরবানি হবে না পশুর সঙ্গে মনের পশুকেও কোরবানি দিতে হবে আর এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন কোরবানির ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি অনুযায়ী আত্মশুদ্ধি মূল বিবেচ্য সোহান খানের প্রতিবেদন পবিত্র ঈদুল আজহার মূল অনুসর্গ পশু কোরবানি ধর্মপান মুসলমানরা মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও অপার অনুগ্রহ লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন সকালে জামাতি ঈদের নামাজ আদায়ের পর ঢাকাসহ সারাদেশে পশু কোরবানি দেন সামর্থ্যবান মুসলমানরা রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকার বাসাবাড়িতে চলে পশু কোরবানি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেওয়ার কথা জানান দেশ সেরা এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজের পরিচালক নূরে আলম রুবেল ঈদ উল আজহা উপলক্ষে এস টিভির পক্ষ থেকে এবং এসএ গ্রুপের পক্ষ থেকে সবাইকে মোবারক মহান আল্লাহ তলার উদ্দেশ্য করে এ কোরবানি দেওয়া আমরা প্রতি বছর এভাবে মহান আল্লাহ নামে এভাবে কোরবানি দিয়ে আসছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী ভবিষ্যতেও এই ধারাবাহিকতা চালিয়ে যাব ত্যাগ মহিমার উদযাপিত ইদুল আজহায় পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের আত্মশুদ্ধির কথা বলেন এস এ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ উদ্দেশ্য তো একটাই আমরা ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় অনুভূতি থেকে আমাদের পবিত্র কোরবানি এই কোরবানি আমাদের জন্য যারা বৃত্তশালী আছে যাদের জন্য গ্রহণযোগ্য তাদের জন্য এটা ফরজ তো সে আমরা ফরজের এটা আদায় এটা আমাদের প্রজন্ম এবং দেশবাসীর কাছে এটাই আমাদের শুভেচ্ছা এবং আজকের এই পবিত্র দিনে সকল দেশবাসীর প্রতি মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা থাকলো ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন ইসলামী চিন্তাবিদরা আমরা যদি কোরবানি করতে পারি শর্ত হলো আমাদের সেই কোরবানির ব্যাপারে আমাদের সহীনীয় থাকতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব এটা যদি না থাকে তাহলে আমি শুধু একটা জন্তু জবাই করলাম আর ঘুষতে খেলাম আমার কোনো না এজন্য এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য অনুসরণ করে আমরা করব। এটাই আমাদের শিক্ষণীয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথে ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদুল আজাহা উদযাপন করেন বলে জানান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রাসলের মহাব্বত আল্লাহ তাল মহাব্বত আল্লাহ আমাদের দিলের মধ্যে তৈরি করে দেন আমরা যেন এর উশিলায় অগ্নি স্বভাব আমরা অর্জন করতে পারি পরিশেষে যেন হ্যাঁ মেহমান হতে পারে সোহান খান এসিটিভি ঢাকা